আব্রাম জন্মাবার অনেক বছর পর টানা 12 দিন ওকে ছাড়া আমি বাহিরে, কালকে কাছে অনেক ভালো লেগেছে। হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। ঢালিউড কুইন অপু বিশ্বাস ছেলে আব্রাহামকে নিয়ে মাছ ধরছে। উপস্টার শাকিব খান দেখতে পেয়ে ছেলে আব্রাহামকে সাবার। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নালিউড কুই মুখ বিশেষ বলেন, অনেক দিন ধরে আমি এখানে সিনেমার শুটিং প্রায় 12 দিনের বেশিও হয়ে গিয়েছে, ছেলে আব্রাহামকে ছাড়া রয়েছে। এখানে বেশ বড় একটা সেখানে আঙ্কেল মাছ ধরে, আমিও মাছ ধরতে গিয়েছি, বেশ ভালোই মাছ ধরেছি। ভিডিও কলে আব্রাহাম দেখতে পেয়ে তার ইচ্ছে হলো সেও মাছ ধরবে, তাই নিয়ে এসেছি এখানে। যেদিন ওকে নিয়ে মাছ ধরেছি এবং ঘুরেছি সেদিন আমি শুটিং বন্ধ রেখেছি, কারণ বাচ্চাদেরও সময় দিতে হয়। সেইভাবে আমি কখনো মাছ ধরতে পারিনি আর এইভাবে কখনো গ্রামে থাকা হয়নি। এবার শুটিংয়ে যা আনন্দ মজা করেছি তা কখনোই পাইনি। গ্রামের মানুষগুলো আমাকে বড় আপন করে নিয়েছে, বুঝতে পারিনি গ্রামের মানুষগুলো আমাকে এত আপন করে নিবে। এখানে এসে আমি খুবই মজা পেয়েছি, আনন্দ পেয়েছি, তার সাথে আমার ছেলেও খুব আনন্দ করেছে। এই ব্যাপারগুলো সুপারস্টার শাকিব খান দেখতে পেয়ে শাকিব খানও আনন্দে তার বুকটা ভরে উঠল, মাথায় হাত শাকিব খানের, কারণ তার ছেলে আব্রাহাম মাছ ধরছে, কারণ তার ছেলে আব্রাহাম মাছ ধরছে এই ব্যাপারটি অন্যরকম। সুপারস্টার শাকিব খানও বেশ খুশি হয়েছে আব্রাহামের কাজগুলো দেখতে পেয়ে। আব্রাহাম মজা পেয়েছে, এতে শাকিব খানও মজা পেয়েছে। অপু বিশ্বাস তার সন্তানকে সবসময় আনন্দ দিতে ভালোবাসেন, তাই এবার নিজের শুটিং স্পটে নিয়ে গিয়েছেন, এই প্রথম, আর কখনো জয় কোথাও যায়নি, তাই আনন্দ পেয়েছে মা ছেলে দুজনেই। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।